সম والسلامাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেই ভাই এবং দرحমান আপনি জানতে চেয়েছেন আমাদের দেশের কিছু মোল্লা মুশীদের কর্ম বিষয়ে যারা কুরবানির পশুকে সহায়ে নাম তলব করেন বলেন যে হ্যাঁ কারা কারা আছেন নাম বলেন এদিকে পশুকে সহায় দেওয়া হয়েছে আর এদিকে নাম গণনা করা হচ্ছে হাতে নিয়ে। তো এই জাতীয় কর্ম কতটুকু রকম সম্মত বলা যায় এর জানার বিষয় আলহামদুলিল্লাহ ওয়া নবীনা আলিহি এটা বেহুদা কর্ম এটার কোনো প্রয়োজন নাই এবং অবশ্যই সুন্নাতের خلاف। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বিবিদের পক্ষ থেকে কোরবানি করেছেন মর্মে বুখারী শরীফে হাদিস পাওয়া যায়। কিন্তু সেখানে আদৌ উল্লেখ নেই যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বিবিদ নাম উল্লেখ করেছিলেন অর্থাৎ বলেছিলেন যে এই গরু দিয়ে কোরবানি হচ্ছে হাফসা আয়েশা সফিয়া অর্থাৎ নয়জন জন নাম উল্লেখ করেছেন বা কারো নাম উল্লেখ করেছেন এরকম কোনো বর্ণা পাওয়া যায় না এবং ইতিহাস থেকেও জানা যায় না সুতরাং অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের আদর্শ পরিপন্থী কাজ তবে এতটুকু বলতে পারে যে করবে এতা আল্লাহ তাকাল মিন্নি অমিন আহলে বাইতে হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এই কোরবানি গ্রহণ করুন বা শরিকানা যারা দিচ্ছে তারা বলতে পারে হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করুন এতটুকু বলাই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ না বললেও চলবে মনের ভিতরে রেখে দিলেও চলবে তো সংক্ষেপে বলতেন যেমন আল্লাহ কলমিন মুহম্মদ ওমিন আল মুহাম্মদ হে আল্লাহ এটা মোহাম্মদের পক্ষ থেকে ও ওদের পরিবারের পক্ষ থেকে এভাবে আমভাবে বলেছেন পরিবার বলতে গিয়ে পরিবারের সদস্যদের নাম ধরে বলেননি এভাবে আমরা সহি হাদিসে পাচ্ছি ওখানে মুসলিম সহ বিভিন্ন হাদিসে আমরা পাই যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম কোরবানি দিয়েছেন কিন্তু এভাবে ফ্যামিলির পক্ষ থেকে নিজের পক্ষ থেকে ফ্যামিলির পক্ষ থেকে দিয়েছেন কিন্তু এভাবে নাম উচ্চারণ করে দেননি ফ্যামিলির পুরা তফসিল সহ কাজে এগুলি অনর্থক এগুলো কোনো প্রয়োজন নেই সাহাবাহেরাম তারাও কোরবানি দিয়েছেন তারাও এককভাবে দিয়েছেন এমনকি সরিকা দিয়েছেন মর্ম কিছু পাওয়া যায় যেগুলিকে অনেকেই মানে গবেষণার কমতির কারণে খবর রাখেন না তো কোনো বনাই পাওয়া যায় না যে তারা এভাবে মানে তফসিল সহ নাম উল্লেখ করেছেন কাজেই এগুলি অনর্থকর্ম অহেতু কর্ম কিন্তু এর কারণে যে কোরবানি বাতিল হবে এমন কিছু নাই এরকম কর্ম না করাই উচিত অর্থাৎ মোল্লার এভাবে নাম জানা কোরবানির কাজে তফসিল জানা নাম তফসিল সহ এগুলো প্রয়োজন নেই এবং এই রকম কাজ করার পেছনে নেগেটিভ একটি সাইড হলো এই যে কোরবানির পশু এদিকে মৃত্যুর প্রহার গণছে আর ওইদিকে মোল্লাজি ব্যস্ত হয়ে রয়েছে কোরমাই দাহাদের নাম নিয়ে তো এগুলি অনর্থক কাজ এবং কোরবানির পশুর প্রতি এক প্রকার অসৎ আচরণ সহি হাদিসে এসেছে যখন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এক কসাইকে দেখতে পান যে ছড়ি সানাই করছে তার লোহা ফলককে ফলক শানাই করছে বকরি তার বকরির ছাগলকে সয়াই দিয়ে এবং সে তাকাচ্ছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তাকে বলেছিলেন যে এটা এর আগে কেন করি তুমি কি তাকে একাধিক মৃত্যু দিতে চাচ্ছ মানে সানায়ের কাজটা কেন তুমি আগে করে নাওনি তো এভাবে পশুকে মানে সহায় দিয়ে ছড়ি হাতে নিয়ে মোল্লাদের বলা হ্যাঁ বলেন কার কার নাম আপনি বলেন কোন নামে হবে আপনি বলেন কোন নামে হবে এইভাবে দেরি করা বিলম্ব করা পশুর সাথে অসৎ আচরণ বলে গণ্য যেটা নিষিদ্ধ তো যাই হোক এই কর্ম থেকে বেহুদা কর্ম থেকে ফিরে আসা উচিত আল্লাহ রব আহমিন আমাদের সবাইকে সঠিক পন্থা অবলম্বনে তৌফিক দান করেন আমিনুল্লাহ